আমি সৌমিক, আমরা আজকে আসছি রাজশাহীর গর্জিয়াস একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে লুনার হেসেল। রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে চেম্বার অফ আলোকুট্টি কেন বলছে সরি অলকার মোড়ে চেম্বার অফ কমার্সের পরের বিল্ডিং রেমন্ডের বিল্ডিং এর তিনতলায়। তো এখানে হচ্ছে যে আমরা মোটামুটি পিৎজা ট্রাই করতে আসছি, দুই রকমের পিৎজা নিছি আমরা, অর্ডার দিছি। তো পিৎজাটা আসুক, পিৎজাটা আসলে আচ্ছা পিৎজাটার আমি একটু বলে দিই নামগুলো। আচ্ছা এখান থেকে পিৎজা নিয়েছি আমরা 12 ইঞ্চি ফোর সিজন পিৎজা নিয়েছি একটা, যেটার প্রাইস হচ্ছে 679 মানে 80। আর আরেকটা নিয়েছি হচ্ছে সসেজ কার্নিভাল পিৎজা, যেটার দাম হচ্ছে 650। 6 ইঞ্চি নিতে পারেন আপনারা, 9 ইঞ্চি নিতে পারেন আপনারা। এখানে দেখতেছি মোটামুটি মেনুর ভিতরে আমি তো মনে করছি ফার্স্ট টাইম এটা কতদিন আগে খুলছে আমি জানি না, বেশ কিছুদিন, অনেকদিন হচ্ছে। আচ্ছা এখানে আমি ভাবছি শুধুমাত্র পিৎজাই, এখানে সেট মিলও আছে, পাস্তা আছে, স্যুপ আছে, চাউমিন আছে, মানে ফাস্টফুড আইটেমগুলো অনেকগুলো আছে, ড্রিঙ্কস আইটেম আছে নাকি? কফি, ডেজার্ট এগুলো অনেক টাইপের আইটেম আছে। আর সবচেয়ে আমার কাছে আকর্ষণীয় লাগতেছে যে আসলে খুব মানে এত সুন্দর হচ্ছে যে ডেকোরেশনটা করার মধ্যে অনেক সুন্দর হয়েছে মশাল্লা। পিৎজাটা আসুক, পিৎজাটা আসলে পিৎজাটার রিভিউ নিয়ে আমরা ফিরে আসছি। থ্যাংক ইউ। তো হচ্ছে যে আমরা পিৎজাটা পাইলাম প্রায় 20-30 মিনিটের মধ্যে, তারা হচ্ছে যে পিৎজাটা দিয়ে দিছে দুইটা। তো আমরা এটা হচ্ছে কি, এটা ফোর সিজন আর এটা হচ্ছে সসেজ কার্নিভাল। তো দেরি না করে আমার কাছে না এই যে ডেকোরেশন এইটা দেখতে অস্থির লাগছে, কারণ এই যে পেপারনি যেটা দেখতে আছে ফোর সিজনে যেটা আছে সেটা হচ্ছে বিফ, মাশরুম আছে, ব্ল্যাক অলিভ আছে, আর এটা হচ্ছে পেপারনি। ব্ল্যাক অলিভ আছে আর পিজার জন্য যেটা মাস্ট সেটা হচ্ছে অরিগানো। শুরু করো। আচ্ছা সস দেওয়া হয়েছে, সসটা দাও। পিজাটা কিন্তু বলা যায় ইতালিয়ান টাইপের, মানে 100% না, মানে খুব ঠিক তা না, কিন্তু চিজ আর হচ্ছে যে সসেজের পরিমাণটা ঠিক আছে, ভালো লাগছে, এখন খেয়ে দেখা যাক। বিসমিল্লাহ। আমি বলি একটু এক্সপ্লেন করি, এই পিজার যে টেস্টটা পাইলাম প্রথম বাইটে সেটা হচ্ছে চিজের একটা ভালো পরিমাণ চিজের একটা লেয়ার আছে, আর পিজার যে ডোয়ের টেস্টটা মানে ক্রাস্ট যেটা সেটা মানে একটু ইউনিক টেস্ট আমার কাছে মনে হয়, একটু ইউনিক টেস্ট, মানে একটু মিষ্টি মিষ্টি, আর সসেজগুলো কিন্তু বেশ বড় বড় মোটা করে কাটা। সসেজ কার্নিভাল এরকমই হয় যদিও। এখন একটা বিষয় হচ্ছে প্রায় কত মাস পরে পিৎজা খাওয়া হচ্ছে জানি না, এমন একটা বিষয় যে হচ্ছে আমরা পিৎজা টেস্টই ভুলে গেছি। এই টেস্টটা চেয়ে হচ্ছে একটা অন্য, মানে আমি ওটা তো আমি খাইনি, মানে এইটার যে বিফ সেকশনটা আছে এটা তো আমার জন্য কী বলবো, এটা ওই যে বললাম রেস্টুরেন্টও গর্জিয়াস, এই পিজাটাও গর্জিয়াস, একদম একদম তোমার সসেজটা পড়ে গেছে থাক। আচ্ছা এটা, আচ্ছা এটা আমার কাছে ভালো লাগছে, আর গরম আছে তো, এটা গরম গরম আছে তো, তারপরে হচ্ছে যে আমার কাছে অ্যাকচুয়ালি অসাধারণ লেগেছে। আচ্ছা আমি, আচ্ছা সসেজ তো খাইলাম, পেপারনি
টেস্ট মোটামুটি একই হবে বিফটা খাও আমি বিফটা ট্রাই করি আমি হচ্ছে যে ওকে তুমি ইয়ারটা নিতে পারো পেপার পেপারটা নিচ্ছি আমি এইখানে না মানে একটা স্লাইসের ভিতরে থ্রি সিজন হয়ে গেছে ব্ল্যাক অলিভ আছে এখানে মাশরুম আছে সাথে বিফ আচ্ছা আমি তাহলে হচ্ছে যে মানে একটু করে নিই থ্রি সিজন এটা মানে অন্য লেভেলের একটা পিজা হয়েছে অন্য লেভেলের একটা পিজা অন্য লেভেলের একটা পিজা হয়েছে যাই হোক তাহলে বাইট দিই আমার মানে কথা বন্ধ হয়ে গেছে আসলে প্রথম ইয়াটা নেওয়ার পরে বিসমিল্লাহ মাই গড অস্থির এই যে এইটাই তো বিফের টেস্ট আছে সাথে পিজার মানে কাস্টের যে টেস্টটা বললাম সেটা তো আছে সাথে মাশরুমের একটা মানে ফ্রেশ হ্যাঁ সেই জিনিসটা আছে মানে আমার এক্সপ্লেন করার কিছু নাই আমি তো বাসায় চুপ করে আছি তুমি ভিডিওতে দেখে দেখবে আমি একদম চুপ করে জাস্ট খালি খাই এক্সপ্লেন করার কিছু নেই মানে মানে এত সুন্দর এত টেস্টি পিজ্জা আমি অবশ্যই আমি বলি রাজশাহীতে পিজ্জার অনেক দোকান আছে ঠিক আছে অনেক জায়গায় আমি পিজ্জা ট্রাইও করেছি আমার কাছে এখন পর্যন্ত পিজ্জা খাওয়ার মধ্যে সবচেয়ে বেস্ট লাগছে পিজ্জা বার্গার ঠিক আছে ঢাকায় তো ঢাকার সাথে তুমি রাজশাহীর তুলনা করতে পারবো না বেশ কয়েকটা রেস্টুরেন্টে আমাদের খাওয়া হয়েছে তো এইটা একটু ইউনিক বলতে হয় মাস্ট এটা মাস্ট মাস্ট যাই হোক যাই হোক আমরা এক বাইটেই বোঝা যায় অনেক কিছুই বোঝা যায় অনেক কিছু বোঝা যায় ভিডিওটা লং করে লং না করি 100% রিকমেন্ড 100% যেহেতু দুইটা নিছি আরো বলবে হ্যাঁ দুইটা কোনো রেস্টুরেন্টের সাজেশনে আমরা নেই নাই দুইটা আমাদের পছন্দ মতো নেওয়া হয়েছে সো আপনারা এসে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করবেন এই দুইটা চাইলে এই দুইটা মানে ফোর সিজন যার পছন্দ হবে মানে এইটা দেখেই মনে হচ্ছে ভাই অন্য দেবে যাই হোক আমাদের এমনি পিজ্জাটা ট্রাই করা হচ্ছে অনেকদিন পরে আপনারা এই রেস্টুরেন্টে এসে পিজ্জাটা ট্রাই করতে পারেন অন্য আইটেমগুলোও ট্রাই করতে পারেন আমরা ট্রাই করি নাই যদিও তবে পিজ্জাটা মাস্ট পিজ্জাটা মাস্ট ট্রাই মাস্ট ট্রাই ঠিক আছে তো ভিডিও না টানি অফ যাই আমাদের পেজটা যারা দেখছেন তারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে যে আমাদের সাথে কানেক্ট থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ